আমার নাম চিনিত মুর্মু, আমি মালদা ডিস্ট্রিক্টে ছেলে হলাম। তো আমি এই কোম্পানি জৈব কোম্পানিতে কাজ করি, মানে গ্যাস শেডিং কোম্পানিতে কাজ করি। তো আমি একটা মামিকে আমি জিসি পার দিয়েছিলাম, তো জিসি পার দিয়ে মানে ধানটা কেমন আছে ওই মামিকে একটু জিজ্ঞেস করলাম। আর ও তো অনেকদিন থেকে ইউরিয়া পটাশ চাষ করে, তো তো এখন আমাদের জৈব সার নিয়ে এখন কেমন চাষি হয় সেটা ওকে জিজ্ঞেস করবো কীভাবে চাষ করছে। তো ঠিক আছে মামি, সেদিকে থাকবে। তো আপনাকে কেমন লাগছে মানে আমাদের জৈব সার লাগিয়ে? আমি তো এতদিন দেইনি আর সেরকম তো ধান তো লাগতো না দেখি, আর এবারটা দিয়েছি তো ধান তো ভালো লাগছে। এই বালতিনের ধান ভাটা দিয়েছি। আচ্ছা কোন বালতি দিয়েছিলেন আপনি? এই যে কোন বালতি। তো আর এর সাথে কি কি দিয়েছিলেন? কিছু দেইনি, একটা দিছো দেইনি, খালি এই যে ভিটামিনটা দিয়েছি। তো কেমন লাগছে আপনাকে? এখন তো ভালো লাগছে। কোন জমিতে দিছেন? কোন জমিতে? তো এখন আপনি কোন জমিতে লাগাইছেন আমি তো বুঝতে পারছি না, আপনি ওইটাতে লাগাইছেন না এটাতে? আপনি এখন বলেন কোনটাতে লাগাইছেন। এই যে এটাতে লাগাইছি। আর এই না আপনার কয় বিঘা জমি? তো আমার বেশি জমি নাই এইখানে, মানে এই বাড়তি সার কয় বিঘাতে লাগাইছেন? 15 কাঠা।4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ষোলো 17 18 19 20 21 22 23 24 25টার গজ আছে। তো ঠিক আছে, আমাদের জৈব খাদ দিয়ে তো আমাদের 25টা হয়েছে, এখন দেখা যাক ইউরিয়া পটাশ ফসফেট দিয়ে কেমন হয়েছে পাশের জমি। পাশের জমিটা তো চলো একটু পাশের জমিগুলো দেখি। এই যে এগুলো পাশের জমি, তাই তো? হ্যাঁ এইগুলো পাশের জমি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 পিস হয়েছে। তো আপনারা দেখতে পারবেন যে ইউরিয়া পটাশ দিয়ে 12টা হয়েছে, আর আমাদের গ্যাস ট্রেডিং প্রাইভেট লিমিটেড কোম্পানির জিসি পার দিয়ে জৈবিক খাদ দিয়ে এটা 20 25 প্লাস হয়েছে। তো আপনারা সবাই দেখতে পারবেন যে ধানগুলো কেমন হয়েছে। তো আপনি মামি এটা কেমন আমাদের লাগছে, যে আপনি পরের কার ইউরিয়া পটাশ দিয়ে চাষ করবেন না আমাদের জৈব সার দিয়ে চাষ করবেন, না কেমন লাগছে আপনাকে? না আমি এখন জৈব সার দিয়ে চাষ করব। আচ্ছা জৈব সার দিয়ে চাষ করব। তাহলে এই বালতি দিয়ে আপনি চাষ করবেন না? তাহলে ঠিক আছে, তাহলে আপনাকে ভালো লাগছে তো এই জৈব সার দিয়ে লাগে? ভালো লাগছে। তো ঠিক আছে বন্ধুগণ, সবাই ভালো, আর আপনারা দেখতে পারবেন জৈব সার দিয়ে কেমন হয়েছে। তো ঠিক আছে, মামি যে কথা বললো এতক্ষণে আমাদের কথাগুলো শেষ করবো। নমস্কার।